জামাত শুরু হয়ে এক দুই রাকাত শেষ হয়ে গেলে কিভাবে জামাতে অংশ গ্রহণ করব, বিশেষ করে ইমাম সেজদারতে থাকলে কি করব? জামাত শুরু হয়ে গেছে, এক রাকাত বা দুই রাকাত শেষ, আপনি আসতেছেন জামাতে যোগদান করার জন্য, ইমাম সাহেব রুকুতে চলে গেছে বা দাঁড়ায় গেছে, তখন কি করবেন? আস্তে আস্তে হাঁটবেন না খেচে দৌড় দিবেন? কি বলেন? জামাত শেষ হয়ে যাচ্ছে, তখন কিভাবে যাবেন? আস্তে আস্তে যাবেন না জোরে যাবেন? সব তো শিক্ষিত মানুষ দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এলাকার মানুষ কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে, বোঝা গেছে, আস্তে আস্তে যাইতে হবে। তা আমাদের দেশে সাধারণত দেখা যায় ইমাম সাহেব রুকুতে চলে গেলে দৌড়টা দেয় কি পাগলা দৌড়। কেন দৌড় দেয় এরকম জানেন? জামাতের প্রতি মহব্বতের কারণে। আহ, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আমার ছুটে গেলে আহা একটা আমল ছুটে যাবে, এই জন্য দৌড় দেয়। হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আল্লাহ মাফ করুক, সেটা হলো যে ইমাম সাহেবরা রুকুতে যায় দৌড়ে দৌড়তে পারলে এই রাখাটা আর পড়া লাগবে না, বাঁচলাম বাবা, ঠিক না? এই জন্য দৌড়টা দেয়। কিন্তু দৌড়ের স্টাইল দেখে মনে হয় আহ আল্লাহর ইবাদতের জন্য কত পাগল বেচারা, কি দৌড় দিছে, আসলে বাঁচার জন্য, এক রাকাতটা সংক্ষেপ করার জন্য, আউযুবিল্লাহ, সত উদ্দেশ্য আছে। এই জন্য দেখা যায় রুকু থেকে উঠে ইমাম সাহেব দাঁড়ায় গেছে বা সেজদায় আছে, তখন কিন্তু কাউকে দৌড়াতে দেখা যায় না, যায় কেন যায় না? কারণ এটা দৌড়ে লাভ কি, রাকাত তো আর পাবো না, ঠিক না? অথচ ইমামকে যে অবস্থা পাবেন সে অবস্থায় গিয়ে ধরবেন, দৌড় দিবেন না, দৌড় দিলে নামাজের মনোযোগের খেলাফ হয়। আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ পান, প্রধানমন্ত্রী পরের কথা, আপনার আসলে এমপি সাহেবের সাথে সাক্ষাতের সুযোগ পান, আপনাকে কেউ নিয়ে গেছে, দোস্ত চল এমপি সাহেবের আমি পিএস, তোরে আজকে দেখা করে দিব, আপনি এমপি সাহেবের কাছে যাওয়ার সময় কেমনে যাবেন? দৌড়াইতে 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 হাঁপাইতে হাঁপাইতে ভিতরে ঢুকা, এরকম হাঁ হাঁপাইতে হাঁপাইতে বলবেন এমপি সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন, এরকম করবেন? এরকম করলে এমপি সাহেব তো দূরে একটা কষায় চড় মারতেও পারে, বেয়াদব নাকি? এরকম করে আসে নাকি কেউ? আপনি কি করবেন? খুব সুন্দর করে হাতা টাতা গোছায়া টুপিটা, বা টুপিটা পরবেন না, ওই জায়গাতে অনেকে টুপি পরে না, আর পরলেও পকেটে রেখে দেয়, আল্লাহ মাফ করুক। যাই হোক, জামা কাপড় গোছায়া ফিটফ্যাট করে খুব ভদ্র ছেলে মতো আস্তে আস্তে ঢুকবেন, তাই না? শ্বশুরবাড়ির জামাইয়ের মতো আস্তে আস্তে যাইবেন, তো সবই তো বুঝেন মাশাআল্লাহ। আল্লাহর দরবারে দাঁড়াবেন, দৌড়াইতে দৌড়াইতে এই বাজায় হাত বাইন্ধা হাঁপাইতে থাকে, এইটা হাদিসে নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, আস্তে আস্তে আসবা নামাজ পড়তে, আসতে গেলে যতটুকু পাও ততটুকু পড়বা, যতটুকু ছুটে যায় ততটুকু পরে কাজা করবা, পরে আদায় করবা, কিন্তু তুমি হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতে দৌড়াইতে যাবা না, ধীরে সুস্থে স্বাভাবিকভাবে যাও। কথা কি বুঝাতে পারছি? এখন কথা হলো, ইমাম সাহেব যদি সেজদায় থাকে তাহলে আমরা কি করব? আমরা দাঁড়ায় থাকবো, কারণ সেজদায় গিয়ে লাভ কি? ইমাম সাহেব সেজদা থেকে উঠে আবার দাঁড়াবে, তারপর আল্লাহ আকবার করে হাত বাঁধবো, ঠিক আছে না? এখানে তো উল্টা পাল্টা ওয়াজ করলে ধরে ফেলে দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনাদের এলাকার মানুষ দেখে, এই সমস্ত জায়গায় ওয়াজ করে না শান্তি, যে বক্তা উল্টা পাল্টা বললেও ধরে ফেলায়। আজকাল তো বক্তা যায় বলে কয় ঠিক, ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক, আলহামদুলিল্লাহ। আপনাদের মতো এরকম চৌকান্না যদি এদেশের সাধারণ মানুষ হয়ে যায়, তো বক্তারা আর বক্তৃতার মঞ্চে বৈশা ফাও কথা উল্টা পাল্টা কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমাম সেজদায় যদি থাকে আপনার উচিত হবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সোজা সেজদায় চলে যাবেন, রুকু না, যেহেতু ইমাম সেজদায় আছে আপনি কোথায় যাবেন? হাত বেঁধে ডাইরেক্ট সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে একটা তাসবিহ দিতে পারলে দেন, না দিতে পারলে উঠে যান, কারণ সেজদায় গেলে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। একটা সেজদা দিতে পারছেন, আপনি তাসবিহ পড়লেন, তাকবীর পড়লেন, সেজদা দিলেন, কতগুলো আমল নামা আমার আমল নামে আমল যুক্ত হয়ে গেল, তারপর দাঁড়ায় থাকলে কি লাভ হবে? কথা কি বুঝাতে পারছি? অনেক লোকরে দেখবেন মসজিদে গিয়া ইমাম সাহেবরে সেজদা পাইলে দাঁড়ায় থাকে, বোকার দাঁড়ায় আবার ইমাম উঠে তারপর এবার হাত বাঁধে, এমনকি বৈঠকে আছে ইমাম সাহেব তাহলে ওই অবস্থায় গিয়ে যোগ দিয়ে ফেলবেন, যে অবস্থা পান সে অবস্থায় যোগ দিবেন, কারণ আমলের মধ্যে যত আগে শরীক হবেন তত বেশি সওয়াব হবে, ঠিক না? বেঠিক, দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? বিধায় এই জিনিসটা খেয়াল করবেন ইনশাআল্লাহ।